নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি চার দশমিক এক এর তিনের দাগ থেকে যে অঙ্কগুলো সেগুলো করাবো এর আগের যে অঙ্কগুলো সেগুলো আমি করে দিয়েছি এখনও যারা আমার ভিডিওটি দেখো তারা আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো

এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এরপরে এক্সকে যদি আমরা এই পুরোটা গুণ করে নিই তাহলে হবে এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস কিউ প্লাস এরপর এ দুটোর গুণ হবে তাহলে এক্স কিউ প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এটা পুরোটার এবার গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কিউ এরপর সমান এক্স ওয়াই এক্স ওয়াই প্লাসে মাইনাসে কেটে গেল এরপর এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমজাতীয়দের মধ্যে কেটে যাবে এরপর এখানে ওয়াই কিউব ওয়াই কিউব কেটে গেল এক্স স্কোয়ার ওয়াই ওয়াই কেটে গেলো এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল এরপর এখানে পড়ে আছে প্লাস এক্স কিউব প্লাস তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব সমান টু এক্স কিউব এটাই হলো আমাদের সরলতম মান এরপরে ঠিক একই রকমভাবে এর দাগের মতোই হবে তোমরা এটা নিজেরাই চেষ্টা করবে এরপরে চারের দাগের এতে চারের দাগের একে বলা আছে এর সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সি সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করি তাহলে চারের দাগের একে আমাদের মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এরপর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এরপর সির মান দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এরপর আমরা বিচ্ছেদিনিমের সাহায্যে গুণ করবো তাহলে সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে এক্স গুণিত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস प्लस वाइ स्र प्लस वाई इंटू वाई स्क्र प्लस वाइजेड प्लस जेड स्कोर माइनस जेड इंटू वाइ स्क्र प्लस वाइजेड प्लस जेड स्क्र इरपर प्लस जेड इंटू जेड स्कोर प्लस जेड एक्स प्लस एक्स स्क्र माइनस एक्स इंटू जेड स्क्र প্লাস জেড এক্স প্লাস এক্স ওকে এরপরে আমরা গুণ করে নেব তাহলে এই দুটোর যদি গুণ হয় এক্স গুণিত এক্স স্কোয়ার প্লাস এরকম প্রত্যেকটি আছে প্রত্যেকটি হয়ে গুণ হবে আর এটি যদি প্রথমের যদি এই গুণটি হয় তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস জেড কিউব প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্সকোয়ার এরপরে মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড এক্সকোয়ার মাইনাস এক্স এরপরে এক্স কিউব কেটে গেলো এরপর এখানে আছে জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এক্স কেটে গেল এরপরে জেড এক্সকোয়ার জেড এক্সকোয়ার কেটে গেলো জেড কিউব জেড কিউ কেটে গেল ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার কেটে গেছে মানে ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড কেটে গেল ওয়াই কিউব ওয়াই কিউব এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্রত্যেকটা কেটে নিয়েছি দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যদি কেউ উনি প্রত্যেকটি কেটে গেছে তাহলে এর যে মান এটি হলো শূন্য এটাই হলো আমাদের এখানের নির্ণেয় মান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্স অবশ্যই কন্ট করে জানাবে এরপরে দেখো দুয়ের দাগে দুয়ের দাগে দেওয়া আছে এর মান একটি বি রমান একটি দেওয়া আছে সির মান একটি দেওয়া আছে এরপরে বলা হয়েছে তাহলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম কী হয় এটা দেখতে বলা হয়েছে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এরপরে এর মান দেওয়া আছে এল এক্স প্লাস এম এদিকে এম প্লাস এন প্লাস মান দেওয়া আছে এম এক্স প্লাস এন প্লাস এল প্লাস মান দেওয়া আছে এক্স এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম এরপরে আমরা গুণ করবো আমরা এল এক্সকে এম প্লাস দিয়ে গুণ করতে পারি বিছের আবার আমরা এল এক্স প্লাস এম প্লাস এন পুরোটা দিয়ে গুণ করব তাহলে এল এক্স প্লাস এন ইন্টু এম প্লাস এল এক্স প্লাস প্লাস এন এন দুটোর আমি যে কোনো একটা করতে পারি এটাও করেছি আমাদের কিছুটা সহজ হবে তাই এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল এন প্লাস এমএক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু এল প্লাস এন এক্স প্লাস এল প্লাস এম ইন্টু এল প্লাস এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এম বিছে সাহায্যে আমরা ভেঙে নিয়েছি এরপরে আমরা করে নেবো তাহলে এল

এল এন প্লাস এগুণটি হয়ে গেছে এরপর এই দুটোর গুণ তাহলে এল এম এক্স প্লাস এল এন ওয়াই প্লাস এল স্কোয়ার প্লাস এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই এল এম প্লাস এম এন এক্স প্লাস এল এন ওয়াই প্লাস এমস্কোয়ার এইটা এরপরে সমান এখানে কোনো কিছু কাটাকাটি হবে না তাই যেমন আছে তেমন থেকে যাবে কিংবা আমরা আমরা কিছুটা সাজিয়ে যদি লিখে নিই তাহলে কী পাব তাহলে প্রথমে দেখো স্কোয়ারগুলোকে যদি নিয়ে আসি তাহলে এন স্কোয়ার এম স্কোয়ার আরেকটি হচ্ছে এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার যুক্ত এম স্কোয়ার যুক্ত এমস্কোয়ার প্লাস তাহলে এটা হয়ে গেলো এটা হয়ে গেল এটা হয়ে গেল চলে গেলো এরপরে এল স্কোয়ার ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই তার মানে এল স্কোয়ার ওয়াই এন স্কোয়ার ওয়াই এম স্কোয়ার ওয়াই চলে গেলো সমস্ত স্কোয়ারগুলো চলে গেছে এরপরে এল এম এক্স এল এমএক্স দুটো আছে তাহলে টু এল এম এক্স প্লাস তাহলে এল এম এক্স এল চলে গেল এরপরে এনএল এক্স তাহলে টু প্লাস এরপরে এম তাহলে টু প্লাস এখানে আছে এম এন প্লাস চলে এরপর এল এন ওয়াই প্লাস এল এন ওয়াই প্লাস এল এম ওয়াই প্লাস তাহলে এটা চলে গেলো এটা চলে গেল এটা চলে ওয়াই দিয়ে সব চলে গেলো এরপর বাকি কী আছে বাকি আছে এম এন প্লাস এল আর কী পড়ে আছে আর পড়ে আছে প্লাস এল এন এল তাহলে এখানে যতগুলো আমাদের পদ ছিল সমস্তগুলোকে আমরা এখানে সাজিয়ে লিখে নিলাম তাই এটাই হলো আমাদের এখন নির্ণীয় উত্তর আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে কোষা থেকে চার দশমিক এক এর যে অঙ্কগুলো ছিল সমস্তগুলো আমি করে দিলাম এর পরের দিন আমি কোষা থেকে চার দশমিক দুয়ের যে অঙ্কগুলো সেগুলো করাবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ